চেয়ে 60 ফিট অ্যাকশন ক্যামেরাটা নিয়েছিলাম নেওয়ার পর থেকে একটু সমস্যা দেখা দিতেছে সেটাই দেখানোর জন্য 60 ফিটে যাচ্ছি ক্যামেরাটা নিয়েছিলাম মোটো জনের থেকে মোটো অটো 60 ফিটের এখন গিয়ে যাব গিয়ে দেখাবো যে কি অবস্থা কি সমস্যা হচ্ছে এটার ভিতরে যদি ক্যামেরার রেকর্ডিংটা অফ রাখি তাহলে ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে এখন গেলে বোঝা যাবে কি কারণে এই সমস্যাটা হচ্ছে জায়গাটা রাস্তা এত বাজে হয়ে গেছে এই জন্য এই দিকটা যাওয়া আসাটা খুব মানে 60 ফিটে প্রয়োজন না হলে যাওয়া হয় না আমার আর যদি কখনো যাইও তাহলে আপনার শ্যামলি দিয়ে ঢুকি যাতে রাস্তার এই ভাঙাচোরাটা না থাকে ভাঙাচোরার কারণে আরও এদিকে যাইতে মন চায় না সব দিক দিয়ে রাস্তাঘাট বন্ধ জ্যাম জ্যামে পড়ে গেলাম বন্ধুরা যাচ্ছি 60 ফিটে দেখা যাক দোকানটা খোলা পায় কি না যদি দোকানটা খোলা পায় তো বেটার ভালো হলো কাজটা সেরে আসতে পারলাম অনেকদিন ধরেই আমার এই সমস্যাটা দেখা দিচ্ছে যাই যাই বলে যাওয়া হচ্ছে না রাস্তাটা প্রথম প্রথম যখন আসতাম তখন এত জ্যাম থাকতো না
এখন জ্যাম হয়ে গেছে অনেক, কারণ হচ্ছে ওইদিকে আপনার সরবরাহ ঢোকার জন্য যে রাস্তাটা, ওই রাস্তাটা বন্ধ। ওই রাস্তাটা বন্ধ থাকার কারণে এই রাস্তা দিয়ে ইউজ চলাফেরা করে মানুষে, এবং সরবরাহ দিকে যেতে হলে আপনার এই দিক দিয়ে যাওয়া হয়, তারপরে আবার আপনার আরও এখানে কিছু ইম্পর্টেন্ট অফিসগুলি আসা যাওয়ার কারণে এই জায়গাটা খুবই ব্যস্ততম এলাকা হয়ে গেছে এখন, আগে খুব নিরিবিলি পেতাম। না থাকার কারণে যে যেভাবে পারতেছে ঢুকতেছে, ঢোকার চেষ্টা করতেছে, সেই সুযোগে আমিও নিয়ে নিলাম। কোনো সিগনাল মানা নাই কারো। বন্ধুরা ভুলও এরকম করবেন না, কারণ চেষ্টা করবেন সিগনালটা মানার জন্য, কারণ সিগনাল যদি আপনি না মানেন ঠিক মতন তাহলে আপনি জ্যামে পড়ে থাকবেন, প্লাস দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। যারা আমার চ্যানেলটাকে নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েন এবং লাইক প্লাস শেয়ার করে দিয়েন। আর আশা করি আপনাদের দোয়াতে প্লাস আপনাদের সহযোগিতায় আমি এখন অনেকটুকুই অনেক দূর আগে আসছি, আর আশা করি আরও যেতে পারবো। শুধু দোয়া করবেন আমার জন্য, আর আমাকে সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক দিয়ে, যাতে আমি আরও উৎসাহ পাই এবং কি ভিডিওটা করতে পারি আপনাদের জন্য।
the sunrise is just for you. So come along and take my hand. পেয়ে গেলাম মোটর অটো, এখন এখানে যাব, গিয়ে একটু দেখাবো, কাজটা করাবো কি অবস্থা, কেন এরকম হচ্ছে। বন্ধুরা, কাজ শেষ করে বের হয়ে আসলাম, এখন বাসার দিকে চলে যাচ্ছি। তেমন বেশি কোনো সমস্যা ছিল না, তারা দেখে বললো যে সেটিংয়ে একটু সমস্যা ছিল, যেটা করে দিয়ে এলো। এখন দেখা যাক, আবার নতুন করে ভিডিও করলে কোনো প্রবলেমে পড়ে কি না। তখন বললো যে ঠিক আছে, আপনারা তখন নিয়ে আসেন, আসলে তখন ঠিক করে দেওয়া যাবে না। দোকানটা খুঁজে বের করতে খুব কষ্ট হয়েছিল বন্ধু, কারণ অনেকদিন আগে আসছিলাম, আসার পর আর আসা হয়নি, তো যার কারণে দোকানের লোকেশনটা ভুলে গেছিলাম। এখন খোঁজাখুঁজি করে লোকেশনটা নিয়ে তারপরে আবার আসলাম। আমার কাছে কার্ডও ছিল না যে লোকেশনটা দেখে বার করব বা হোল্ডিং নাম্বারটা দেখে বার করব, ফোন নম্বরটা দেখেও বার করা যেত ফোন করে, কিন্তু সব কিছু হারাই ফেলাইছি। নামটাই শুধু নামের ওপর দিয়ে বের করে তারপরে দোকানে গেলাম। এমন একটা জায়গা কেউই চিনে না এই দোকান, এত মানুষের জিজ্ঞাসা করলাম, কেউ এক হয় এদিকে, এক হয় ওদিকে, আবার কেউ কয় যে না ভাই এখান নামে কোনো দোকান নাই, কিন্তু এই 60 ফিটই দোকানটা।
ঢাকা শিশু হাসপাতাল। এই ঠান্ডার কারণে অনেক বাচ্চারা অসুস্থ। ঢাকাতে যেরকম ঠান্ডা পড়েছে তাহলে বোঝা যাচ্ছে যে আপনার গ্রাম অঞ্চলে কি পরিমাণ ঠান্ডা। তাহলে আমরা ঢাকাতে থেকে আমরা ঠান্ডাটা সহ্য করতে পারতেছি না। গ্রাম অঞ্চলে কি অবস্থা, ঠান্ডা কিরকম ঠান্ডা পড়ছে? আর বাচ্চারা তো বেশিরভাগই হাসপাতালে ভর্তি। সংসদ ভবন এলাকায় চলে আসলাম আমরা এখন।
মাঠ, ফারামগেটা টিএনটি মাঠকে সবাই চিনে। এটা এখানে বাচ্চাদের খেলা শেখানো হয়, প্লাস এখানে বড়রাও খেলা শিখায়।